মনে ভোম রাইস যেখানে প্রায় পাঁচ ঘন্টার কাটাকা কাছাকাছি সময় ধরে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন সেখানে গ্যারাজে একাধিক গাড়ি রয়েছে যে গাড়ি অনুগত মন্ডলের নামে না হলেও তিনি কোনো না কোনো সময় ব্যবহার করেছেন কি জানা যাচ্ছে কাদের কাদের নামে কোন কোন সংস্থার নামে রয়েছে এই গাড়িগুলি দেখো অমৃতা ভোলে সঙ্গে এই গরু পাচার কাণ্ডের কী যোগ রয়েছে তা নিয়ে কিন্তু একটা রহস্য ছিলই আর সেই রহস্য কিন্তু আরও ঘনীভূত হলো এই রাইস মিলের গ্যারাজ থেকে একাধিক দামি গাড়ি উদ্ধার হওয়ার পর আমরা এদিন যখন রাইস মিলে ঢুকি সেদিন দেখা যায় যে এই রাইস মিলের একদম ঠিক কোনায় শেষ প্রান্তে সেখানে কিন্তু একটা গ্যারাজ রয়েছে যেখানে একাধিক শাটার এবং সেই শাটার ভিতরে যখন আমরা আমাদের ক্যামেরা ঢোকে তখন কিন্তু দেখা যায় পরপর গাড়ির শাড়ি এবং তিনটি গাড়ি একই রঙের কালো রঙের তিনটি গাড়ি তাছাড়াও আরও দুটি গাড়ি রয়েছে তার মধ্যে একটি হুটখোলা জিপ এবং অপরটি একটি টাটা সুমো এই যে তিনটে কালো গাড়ির কথা বললাম এই তিনটে কালো গাড়ির মধ্যে কিন্তু দুটিকে সাম্প্রতিক অতীতেই অনুব্রত মণ্ডলকে দেখা গিয়েছিল তোমাকে জানিয়ে রাখি যদি একটু অতীতে কথা তোমাকে স্মরণ করায় এই যে গরুপাল কাণ্ড তাছাড়াও কিন্তু আরেকটি ঘটনা নিয়ে অনুব্রত মন্ডল বিতর্কে জড়িয়েছিলেন তা হল তার গাড়িতে লাল বাতি লাগানো ছিল এবং সেই গাড়ি নিয়ে তিনি এস এস কেম হাসপাতালে গিয়েছিলেন সেই গাড়িটি অর্থাৎ বি ফাইভ ফোর ইউ ফোর গাড়িটি কিন্তু সেই গাড়িটি যেটাতে লাল বাতি লাগানো অবস্থায় অনুব্রত মণ্ডল এস এস কেমে গিয়েছিলেন এবং সেই গাড়িটি কিন্তু পাওয়া গিয়েছে মাহিন্দ্রা এক্স ইউবি ফাইভ হান্ড্রেড এই মডেলের গাড়ি এবং তার পাশাপাশি আরও একটি গাড়ি রয়েছে ফোর্ড এন্ডিভার যার নাম্বার হচ্ছে ডাব্লিউ বি ফাইভ ফোর ইউ সিক্স 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 এই গাড়িতে কিন্তু সাম্প্রতিক অতীতে অর্থাৎ সাতই আগস্ট অনুব্রত মণ্ডল যখন বোলপুর থেকে কলকাতায় গিয়েছিলেন এবং চিনার পার্কের ফ্ল্যাটে যান এই গাড়িটি ফোর্ড এন্ডিভার গাড়ির এই নম্বরের গাড়িতেই কিন্তু তিনি গিয়েছিলেন এছাড়াও আরেকটি মহিন্দ্রা অল টুরাস জি ফোর গাড়ি রয়েছে যার নাম্বার হচ্ছে ডাব্লিউ বি ফাইভ ফোর ডাব্লিউ নাইন ট্রিপল ফাইভ এই গাড়িতেও কিন্তু যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে অনুব্রত মণ্ডল তিনি ব্যবহার করতেন এখন প্রশ্ন হচ্ছে যে এই গাড়িগুলো অনুব্রত মণ্ডল ব্যবহার করতেন সেগুলো কি তার নামে একেবারেই নয় আমরা আঞ্চলিক পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলেছি এবং তাদের থেকে যে তথ্য উঠে যে ফোর্ড এন্ডিভার যে গাড়িটি সেটি কিন্তু রয়েছে অন্য একজনের নামে এবং এছাড়া আরেকটি গাড়ি যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে অর্থাৎ যেই গাড়িতে লালবাতি লাগানো ছিল সেই গাড়িটি কিন্তু জানা যাচ্ছে তার নামে রয়েছে এবং সেই সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক হচ্ছে মলয়পীঠ যখনই বিতর্ক হয়েছিল লালবাতির গাড়ি নিয়ে তখন কিন্তু আমরা সেই খবর দেখিয়েছিলাম মলয়পীঠের বক্তব্য এছাড়া আরেকটি যেটি অল্টুরাস গাড়ি রয়েছে যার গাড়ির নাম্বার ডাব্লিউ ফাইভ ফোর ডাব্লিউ নাইন ট্রিপল ফাইভ এই গাড়িটি কিন্তু রয়েছে স্বাধীনের নামে স্বাধীন কিন্তু কোনো ব্যক্তি নয় যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই যে মলয়পী তারই আর একটি এনজিও স্বাধীন ট্রাস্ট সেই স্বাধীন ট্রাস্টের নামেই কিন্তু এই গাড়ি রয়েছে একাধিক গাড়ি যে গাড়ি অনুব্রত মণ্ডল ব্যবহার করলেও একটি গাড়িও কিন্তু তার নয় আর তাকে কেন্দ্র করেই কিন্তু রহস্য আরও ঘনীভূত হচ্ছে রাইস মিলের ভিতরে কেন এই গাড়িগুলো রাখা এবং যখন আমরা গেছিলাম সেই ছবি তুলতে যাই তখন কিন্তু এই রাইস মিলের রক্ষীরা আমাদের বাধা দেন যেভাবে ঠিক যেভাবে সিবিআইকে বাধা দেওয়া হয়েছিল ঢুকতে দেওয়ায় এই গেটের সামনেই সেইভাবেই কিন্তু আমাদেরও বাধা দেন এখন প্রশ্ন হচ্ছে যে এই গাড়িগুলি এখানে লুকিয়ে রাখা হচ্ছে হয়েছে কেন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেই এই গাড়িগুলো এই রাইস মিলের ভেতরে আসা আনা হয় এবং তারপর কিন্তু এই গাড়িগুলিকে বেরোতে দেখা যায়নি এছাড়াও তোমাকে জানিয়ে রাখি ওই গ্যারাজের ভেতর আর একটি মোটর সাইকেলও রয়েছে সব মিলিয়ে কিন্তু এই রাইস মিলের ভূমিকা নিয়ে যে গরু পাচার কাণ্ডে একাধিক অভিযোগ রয়েছে যে এই রাইস মিলের মাধ্যমেই কিন্তু একাধিক সংস্থা ভুয়ো সংস্থা এবং তার সম্পত্তি করা হয়েছে তা এই রাইস মিলের মাধ্যমেই এই যে কোটি কোটি টাকার যে অভিযোগ আসছে গরু পাচার থেকে যে টাকা পেয়েছিলেন অনুপ্রত মণ্ডল সেই সাইফোন করা হয়েছে তার সঙ্গে এই গাড়ির নিয়ে এই গাড়ির উদ্ধারের ঘটনাও কিন্তু আরও একটি নতুন মাত্রা যোগ করলো এখন প্রশ্ন হচ্ছে যে এই গাড়িগুলি অনু মন্ডলের নয় যাদের নামে সিবিআই কিন্তু তাদেরকেও নজরে রাখছেন তাদের সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছেন এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেই গ্যারেজে গিয়েও কিন্তু সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন গাড়ি থেকে কিছু উদ্ধার হয়েছে কিনা সেটা কোনো সময় কিছুক্ষণ পরে জানা যাবে সিবিআই তরফ থেকে কিন্তু কেন এই রাইস মিলের মধ্যে সেই গাড়িগুলো রাখা হলো সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে